প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে নকল কসমেটিক্স ও ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান সাড়ে তিন লাখ টাকা জরিমানা ইলেকট্রনিক ইমিউনাইজেশন কার্যক্রমে শতভাগ সফলতা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে বিজয়ী করার লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিক্স ও নকল ইলেকট্রনিক্স পণ্য তৈরি এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে রাজশাহীর ও ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসে যৌথ অভিযানে তাদেরকে এসব জরিমানা করা হয় বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ম্যাডোনা কসমেটিক্স হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে ক্রিম বিক্রি করছিল এছাড়া সাত দিনে ভরসা হবার মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার কারণে তাদেরকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এদিকে অনুমোদন না নিয়েই লতা হার্বাল ক্রিম উৎপাদন করার দায়ে ইউসুফ কসমেটিক্সকে এক লক্ষ টাকা ও নকল নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের দায়ে টেলিভিউ ইলেকট্রনিক্সকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পরে প্রকাশ্যে এসব মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয় আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে জেলা ও মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার মহানগর দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিডুন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের সঞ্চালনায় যৌথ সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি সভাপতি শাহিন আক্তার রেনী সহ অন্যান্যরা সভায় আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে বিশদ আলোচনা করা হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ইলেকট্রনিক ইমিউনাইজেশন কার্যক্রম বাস্তবায়নে শতভাগ সফলতা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন এ উপলক্ষে সোমবার বেলা বারোটায় নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী বিভাগের চলমান ইপিআই কার্যক্রমে পৌরসভা মেয়রদের উদ্বুদ্ধকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাশিকের শতভাগ ইলেকট্রনিক ইমিউনাইজেশন ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারিজামাল লিটন শতভাগ সফলতা অর্জন করায় রাশিক মেয়র লিটনকে ইলেকট্রনিক ইমিউনাইজেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ শামসুল হক এ সময় রাশিক মেয়র বলেন ইপিআই কার্যক্রম বাস্তবায়নে শুরু থেকে রাজশাহী সিটি কর্পোরেশন নিখুঁতভাবে কাজ করে আসছে তারই সফলতা স্বরূপ জাতীয়ভাবে ইপিআই কর্মসূচিতে পরপর দশবার রাজশাহী সিটি কর্পোরেশন দেশ সেরা হয়েছে প্যানেল এক ইসলাম বাবুর সভাপতিতে কর্মশালায় বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি বর্ধন জং এন রাজশাহী ময়নুল ইসলাম বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুল আহসান তালুকদার ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার এন এম আবদুল্লাহ আল মুরাদ সহ অন্যরা কর্মশালায় কাউন্সিলর বৃন্দ রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র ও প্রতিনিধিবৃন্দ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে একষট্টি কেজি গাঁজা এবং সাতচল্লিশ বোতল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা ও সদরে এ অভিযান চালায় তারা সোমবার র্যাব বারো মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় র্যাব জানাই গত রবিবার রাত দিকে ঢাকা সাড়ে নয়টার রাজশাহী মহাসড়কে জেলার সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একটি মাহিন্দ্রা পিক গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হল সিলেটের জৈন্তাপুর থানার কোহাইগড় গ্রামের আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির জাকিগঞ্জের আমল শিথ এলাকার মিজাজুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী চাঁদপুরের দক্ষিণ বালিয়া গ্রামের আব্দুল হক পাটোয়াড়ির ছেলে রাকিব হোসেন অপরদিকে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে জেলার সদর থানার মূলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাতচল্লিশ একজনকে গ্রেফতার করে আটকৃত মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানার উত্তরগাঁও এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠাপুলির আয়োজন আর এই ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে নিয়ামতপুরের হাজিনগর ইউনিয়নের তালতলিতে তালপিঠা মেলা শনিবার নিয়ামতপুরের তালতলিতে দ্বিতীয়বারের মতো তালপিঠা মেলা শুরু হয় নিয়ামতপুর উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে পিঠা মেলায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন ঐতিহ্য ধরে রাখতে তাল পিঠা মেলা বিশেষ ভূমিকা রাখবে। তাল পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেলিভিশন ব্যক্তিত্ব সাইক সিরাজ। তিনি বলেন এ ধরনের আয়োজন আমাদের মানবিক হতে শেখায়। আমাদের শেকড়ের কাছে নিয়ে যায়। তাল পিঠার মেলাকে কেন্দ্র করে মানুষে মানুষে মনের সংযোগ ঘটে এছাড়াও নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ মেহেদী হাসান পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক সোফিয়ান নাটোরে লাম্পিং স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে বাগাদীপাড়া উপজেলার জালালপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার চন্দন কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার নজরুল ইসলাম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা জেলা ভেটেরিনারি কর্মকর্তা রুহুল আমিনাল ফারুক উপজেলা ভেটেরিনারি সার্জন হায়দার আলী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির সবুজ এ সময় বক্তারা বলেন এই রোগের দুই শতাংশ পশু মারা যেতে পারে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কোন পশুর যে কোনো সমস্যা হলেই দ্রুত সেই এলাকার ভেটেরিনারি সার্জন বা সম্পদ কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয় সভা শেষে স্থানীয় পশুপালনকারীদের মাঝে বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিন বিতরণ করা হয় সাইদুল হক রুহুলামিন কাতুমিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার উনিশের বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে চৌমোহনী পৌর অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ খালেদ সাইফুল্লাহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে শিক্ষক রতন মিশ্র ভৌমিকের পরিচালনায় সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহ আলম বেগমগঞ্জ ইউআরসি আর নাজমা আক্তার মরহুম সাইদুল হক রুহুল আমিনের সন্তান নিয়াজুল আমিন শাকিলসহ অন্যরা অনুষ্ঠানে একশো জন ছাত্র ছাত্রীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ